যতগুলো তৃণমূল কংগ্রেস কর্মী আছে, এই সুরজিৎ সেন যদি চোপড়ায় আসে তাকে জুতা পেটা করে চোপড়া থেকে তাড়াতে হবে, এটা আমাদের অঙ্গীকার করতে হবে আজকে। এই চোপড়াতে বেছে বেছে হিন্দুদের সম্পত্তি নষ্ট করা আছে, হিন্দুদের চা বাগান নষ্ট করা আছে, বেছে বেছে কেন? একটা সুপরিকল্পিত ভাবে চোপড়া বিধানসভা থেকে হিন্দু শূন্য করার একটা পরিকল্পনা নেওয়া আছে, এবং সেখানকার বিধায়ক একদম পরিষ্কার ভাষায় বলছে যে হিন্দু মানেই তারা বিজেপির ভোটার, তারা বিজেপিকে ভোট দিয়েছে, তারা বিজেপি করে, এবং তাদের কোনো অধিকার নেই চোপড়া বিধানসভাতে থাকবার। এটা শুনে বলি, ওনার নাম না কি বললেন আপনি, সুরজিৎ সেন? সুরজিৎ সেন তো না, উনি কুরুচিকর সেন। প্রথম কথাই বলি, উনি চোপড়া সম্বন্ধে কোনো কিছু জানে না, শুনে না, কিছু নেই, জানা নেই, শোনা নেই। আর প্রথমে বলি, এই যে এই সমস্ত নেতারা যারা নেতাগিরি করছে না বিজেপিতে, এদের কোয়ালিটিটা আসলে এরকমই। এরা যদি তৃণমূল কংগ্রেসে থাকতো, আমি চ্যালেঞ্জ করে বলছি, এরা বুথ সভাপতি হওয়ার যোগ্যতা নেই এদের, বুথ সভাপতি হওয়ারও এদের যোগ্যতা নেই। তারা আজকে বিজেপির সহসভাপতি হয়েছে, যাক সেটা অ্যানাদার কোশ্চেন। কিন্তু এখন কথা হচ্ছে যে বিষয়টা নিয়ে উনি বলেছেন যে হিন্দু খেদানোর নাম করে যেখানে যেখানে হিন্দু আছে সেখানে সেখানে এগুলো হচ্ছে বা বিতাড়িত করার চেষ্টা করছে বিধায়ক। তিনার বক্তব্য অনুযায়ী আমি শুধু ওনাকে একটা কথাই বলতে চাইব, যে উনি যে বলছেন যে যেগুলো বাগান, ইচ্ছামতি বাগানটাতে কতজন লেবার আছে উনি জানেন? কতজন লেবার তার মধ্যে আমাদের হিন্দু ভাই আছে জানে? জানে না। প্রায় 600 থেকে 700 লেবার আছে, মেরে কেটে 50 জন হিন্দু ভাই হবে না, বাকি সব মুসলিম ভাইরাই কাজ করে। যদি ওনার কথা অনুযায়ী যদি ওটা ওরকমই হয়ে থাকে, তাহলে কি মুসলিমরা কি তাড়বে না? এক, দ্বিতীয়ত উনি বলেছেন যে নামটাও বলতে পারে না, ইচ্ছাময়ী বলছে, ইচ্ছামতীকে ইচ্ছাময়ী বলছে। আসলে এরা তো মূর্খের দল, এটাতে গণ্ডমূর্খ পিওর বোঝাই যাচ্ছে ওনার ভাষা জ্ঞানে। এই গণ্ডমূর্খকে শুধু এটুকুই কথা বলবো যে চোপড়া বলেকে উনি আলো বলেছেন যেহেতু বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বিজেপি দ্বিতীয় কাকে বলে ভাই? কেউ 80 পেল আর কেউ 70 পেল, কেউ 50 পেল আর কেউ 48 পেল, তাহলে সেটাকে বলা হয় দ্বিতীয়, বা 40 পেল, কেউ যদি 100 পায় আর কেউ যদি 10 পায় আর 12 পায়, সেটাকে দ্বিতীয় বলা যাবে? সেটা দ্বিতীয় স্থান হবে কোনোদিনও? আর উনি বলছেন যে যবে থেকে সব হিন্দুরাই নাকি বিজেপিকে ভোট দিয়েছে, তাই আমরা নাকি হামিদুর রহমান নাকি বিজেপিদেরকে হিন্দুদেরকে দেখতে পাচ্ছে না, এটা ওটা। তো উনি যাকে প্রার্থী করেছিলেন, এই গণ্ডমূর্খটাকে বলতে চাইছি, যাকে প্রার্থী করা হয়েছিল সে কি হিন্দু? সে তো হিন্দু না, সে তো মুসলিম ছিল, তো সেও কি ভোট দেয়নি? যতগুলো ভোট দিয়েছে সবাই নাকি হিন্দুরা ভোট দিয়েছে, তাহলে ওরা কারা ছিল? শাহিন আক্তার তো দাঁড়িয়েছিল নাকি, তো ও কি ভোট দেয়নি? ওই সমস্ত ভোটগুলো যে দিয়েছিল ওগুলো কে দিয়েছিল? ভূতে এসে ভোট দিয়েছিল? আচ্ছা, সেটা অ্যানাদার একটা কোশ্চেন গেল। তার পরিপ্রেক্ষিতে একটা কথাই আমি ওদেরকে বলি, যে ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, যে সাংবাদিকটাই জিজ্ঞাসা করেছিল যে চা বাগান নিয়ে এরকম একটা মন্তব্য বা এরকম চা কাটা গাছ কেটে দিয়েছে, এই নিয়ে আপনি কি বলবেন? তো চা গাছ কি কেটেছে ওইটা নিয়ে সাম্প্রদায়িক ইস্যু করা হচ্ছে কেন, বা কেন করলো? আমি আমার চোপড়া ব্লকের যতগুলো তৃণমূল কংগ্রেস কর্মী আছে, এই সুরজিৎ সেন যদি চোপড়ায় আসে তাকে জুতা পেটা করে চোপড়া থেকে তাড়াতে হবে, এটা আমাদের অঙ্গীকার করতে হবে আজকে। যতগুলো আমাদের চোপড়ার যতগুলো তৃণমূল কংগ্রেস কর্মী আছে, সুরজিৎ সেন যদি চোপড়া ব্লকে চলে আসে, তাহলে ওকে জুতা পেটা করে ওকে বাড়ি পাঠাতে হবে। এটা আমার একটা কথা থাকলো। আচ্ছা, তারপরে হলো যে আরও কিছু কথা বলেছেন যে হিন্দুদেরকে বিতাড়িত করতে চাইছে, এটা ওটা। উনি ভালো করে জানেন না, তার 2-4 দিন আগে একটা ঘটনা ঘটেছিল, যেই বাগানটাকে কেন্দ্র করে ঝগড়া যার সঙ্গে মালিকপক্ষ এবং একজন জমি হোল্ডারকে কেন্দ্র করে, তার নাম সত্য বিশ্বাস, সত্যরঞ্জন বিশ্বাস, সত্য ম্যানেজারের জমি, তিনি হিন্দু, তার জমি অরিজিনাল পাবে, সে ব্যাপারে সেই বিষয়ে এমএলএ সাহেব কথা বলেছেন যে তার জমিটা যাতে পায়। যদি এমএলএ সাহেবের সেরকমই মনোভাব হতো, তাহলে সত্যরঞ্জন বিশ্বাসের হয়ে এমএলএ সাহেব লড়তেন না মালিকপক্ষের সঙ্গে। যে আমার চোপড়ার মানুষ অত বোকা না, আর ওই মূর্খের কথায় মানুষ পাগল হবে না। তারপরেও আমি প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করব, এই ভণ্ড লোকটার এই ভণ্ড কথাটার প্রতিবাদে, ভণ্ড কথার এগেনস্টে যদি কোনো রকম কোনো বিশৃঙ্খলা হয়, ইমিডিয়েট এই লোকটাকে তার কাছে, আমার মনে হয় প্রশাসনকে তার কাছে বসে জবাব নেওয়ার কথা। এবং উনি বলেছেন, এমএলএ সাহেব নাকি বলেছে হিন্দুদের জমি ধরো, এটা হলো
টিনাকে নাকি বলেছে, কোথায় বলেছে, কি প্রমাণ আছে সেটা তার কাছে প্রমাণ নেওয়া দরকার। আর যদি প্রশাসন প্রমাণ নিতে না পারে তাহলে তৃণমূল কংগ্রেস ওই সুরজিৎ সেনের কাছে চোপড়াই প্রমাণ নেবে যে কোথায় এমএলএ সাহেব বলেছে হিন্দুদেরকে তারাও বা এটা করো। সত্যি কথা বলতে কি, বিজেপি নামক দলটার কোনো অস্তিত্ব পশ্চিম বাংলার বুকে জীবন ছিল না, হবেও না, হয়নি, আগামী দিনও কোনোদিনও তাদের চান্স নেই। সেক্ষেত্রে এরা যেভাবে বলছে এরা হচ্ছে পাগল, পাগলের দল। সবচেয়ে বড় কথা, সুরজিৎ সেন না, এটা তো হচ্ছে কুরজিৎ সেন আর মূর্খর ভাণ্ডার। এটা এর থেকে বড় মূর্খ হয়তো আমার মনে হয় আমি এখনও পর্যন্ত বিজেপির কোনো নেতাকে দেখিনি। সবচেয়ে বড় গণ্ড মূর্খ যদি হয় তাহলে এই লোকটাই হবে। আর আমি আবারও বলবো, এই লোকটা যদি চোপড়ায় আসে তার কাছে ধরে কলার ধরে তৃণমূল কংগ্রেস জবাব নেবে যদি প্রশাসন এর এগেনস্টে ব্যবস্থা না নেয়। কিন্তু চা পাতা বাগানকে কেটে ফেলে দিয়েছে এই বিষয়ে তারা পুলিশে অভিযোগ জানাচ্ছে, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? দেখুন, নির্বাচনের ফল ঘোষণার পর থেকে এবং সেটা সেখানকার যে বিধায়ক তার নেতৃত্বে তার অনুমতি কর্মেই সমস্ত কাজগুলো হচ্ছে। এবং আপনারা দেখছেন যে আমরা এখানে আজকে যখন গোটা পৃথিবী এক প্রকার বাংলাদেশের দুর্গাপুজোর যে দুর্গা প্রতিমাকে ভাঙা বা দুর্গা মন্দির ভাঙাকে কেন্দ্র করে জোরাল হয়ে আছে গোটা বিশ্ব, সেটা গোটা বিশ্বে ওটা দেখছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে চোপড়া, সেই চোপড়াতে বেছে বেছে হিন্দুদের সম্পত্তি নষ্ট করা আছে, হিন্দুদের চা বাগান নষ্ট করা আছে বেছে বেছে। কেন? একটা সুপরিকল্পিতভাবে চোপড়া বিধানসভা থেকে হিন্দু শূন্য করার একটা পরিকল্পনা নেওয়া আছে। এবং সেখানকার বিধায়ক, সেখানকার বিধায়ক একদম পরিষ্কার ভাষায় বলছে যে হিন্দু মানেই তারা বিজেপির ভোটার, তারা বিজেপিকে ভোট দিয়েছে, তারা বিজেপি করে এবং তাদের কোনো অধিকার নেই চোপড়া বিধানসভাতে থাকবার। তো এটা সমস্তটাই শাসক দলের নেতৃত্বে এই ঘটনা ঘটছে এবং প্রশাসনকে বলে কোনো লাভ নেই। কারণ আমরা বহুবার প্রশাসনকে জানানো হয়েছে, ডেপুটেশন দেওয়া হয়েছে, বিক্ষোভ দেখানো হয়েছে, প্রশাসন দেখছি দেখবো বলে। আজ অবধি আপনারা বলুন একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, একটাও তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে এবং যতগুলো আছে সব তৃণমূল নেতারা করছে, খোলা ছুট দিয়ে দেওয়া হয়েছে এবং প্রশাসনের সামনে পর্যন্ত পাতা কাটা হচ্ছে, প্রশাসনের গাড়ি দূরে দাঁড়িয়ে আছে তারা পাতা কাটছে। আজকে ইচ্ছাময় চা বাগান সেখানকার 6,000 গাছ কেটে ফেলে দেওয়া হয়েছে। তো অত্যাচারের সীমা শেষ করে গেছে। তার মানে কি যে চোপড়া থেকে আছে, চোপড়া থেকে মানুষ পলায়ন শুরু হয়ে গেছে, হিন্দুদের পলায়ন শুরু হয়ে গেছে। এটা কি আমাদের বাংলার জন্য ভালো হচ্ছে আগামী দিনে? যেহেতু চোপড়াতে বিজেপি দ্বিতীয় স্থানে আছে, চোপড়া তৃণমূলের সাথে বিজেপির কনটেস্ট হয়েছে আর চোপড়ার বর্তমান যে বিধায়ক তার মন্তব্য হচ্ছে যেহেতু বিজেপির যারা বিজেপিকে যারা ভোট দিচ্ছে তারা প্রত্যেকেই হিন্দু, ওর জন্যই তাদের এখানে থাকা, তাদের সম্পত্তি রাখা, তাদের চা বাগান রাখা, এগুলোর কোনো কিছু রাখা যাবে না এবং চোপড়াতে ভালোভাবে নিঃশ্বাস প্রশ্বাস তারা নিতে পারবে। তো শাসক দলের উনি নেতৃত্বে যখন হচ্ছে এটা কার কাছে অভিযোগ জানাবে? আপনার নাম? আমার নাম সুরজিৎ সেন, আমি উত্তর দিনাজপুর জেলার সহসভাপতি।